নমস্কার বন্ধুরা, আজকে আমি ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে এসেছি, বন্যপ্রাণীদের পশু পাখিদের নতুন একটা আপডেট। সেই আপডেটগুলো সম্পর্কে জানতে পারলে আপনিও খুশিতে মন ভরে উঠবে আপনার। তাই তো আপনাকে খুশি করার জন্য আজকে গল্পের চলে ইন্টারেস্টিং টপিকগুলো আজকে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। আজকের এই স্পেশাল টপিকের অ্যাকচুয়ালি নাম হচ্ছে ছোট্ট সাহেলি পাখি। এই পাখিটা সত্যিকারে একটা ইন্টারেস্টিং টপিক, সেই জন্য আমি আপনাদের জন্য তুলে না নিয়ে এসে থাকতে পারলাম না। তাহলে ইন্টারেস্টিং এই টপিক সম্পর্কে আলোচনার শুরুতে একটা কথা বিশেষ করে মনে পড়ে যাচ্ছে, বন্যপ্রাণী কিন্তু আমাদের মধ্যে প্রায় আজকে বিলুপ্ত হওয়ার পথে। তাদের সংখ্যা দিনে দিন এত কমে যাচ্ছে যে একসময় হয়তো বা ওদের প্রজাতিকে আমরা লাল তালিকাভুক্তভাবে আর দেখতেই পারবো না। সুতরাং INCU তালিকায় লাল তালিকার মধ্যে বিপন্ন প্রজাতি বলে সিলেক্টেড হয়ে যাওয়ার আগে আমি এবং আপনি মিলে আমরা বন দপ্তরের সাথে হাত মিলিয়ে এই প্রজাতিকে সংরক্ষণ করার ব্যবস্থা করলে, তাদের বংশবৃদ্ধির জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে দিলে, তারপরে আমরা ওই প্রজাতিকে হারাতে পারবো না। কারণ সামাজিক পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য এইসব পশু পাখিকে বাঁচিয়ে রাখা বিশেষ জরুরি। তাহলে বন্ধু আপনি কি বলছেন নিচে কমেন্ট সেকশনে ছোট্ট করে লিখবেন। তাহলে আজকের এই ছোট্ট সহেলি পাখিটার বিষয়ে বিস্তারিত আলোচনা করার জন্য চলুন দেরি না করে শুরু করা যাক। সহেলি পাখির ইংরেজি নাম হচ্ছে স্মল মিনিবেট, এবং এই স্মল মিনিবেট অনেকে সোনা পাখি বলেও এটাকে জানে। অ্যাকচুয়ালি এই বাংলায়ও ছোট্ট সহেলি পাখির ছটি প্রজাতির এখনও দেখা যাচ্ছে, কিন্তু আগের তুলনায় অনেক কমে গেছে। কিন্তু থাকতে থাকতে এই প্রজাতিকে আমরা যদি সংরক্ষণের মাধ্যমে, তাদের উপযুক্ত পরিবেশ তৈরি করার মাধ্যমে তাদেরকে যদি একটু সহায়তা করা যায়, তাহলে তাদের এই প্রজাতি চিরতরে হারিয়ে যাবে না। তাহলে সহেলি পাখি দেখতে চমৎকার, শান্ত স্বভাবে এবং খুবই লাজুক প্রকৃতির, সেটা আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখা শুরু করে দিয়েছেন। সুতরাং এই প্রকৃতির যে পাখিটা, ছোট সহেলি পাখি দেখতে কেমন, এটাও ইতিমধ্যে স্ক্রিনে দেখা শুরু করে দিয়েছেন। সুতরাং নতুন করে আর বেশি কিছু বলার নেই। তাও এর গতি প্রকৃতি, আচার ব্যবহার এবং সে কেন আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ, এইসব বিষয় নিয়ে তো বিস্তারিত আলোচনা না করলে হবে না। তাই স্বভাবে শান্ত এবং খুবই লাজুক প্রকৃতির হয়ে থাকে। বাংলাদেশ ছাড়াও মায়ানমার, নেপাল, ভুটান, চীন, ভিয়েতনাম, থাইল্যান্ড সহ ইন্দোনেশিয়া, কম্বোডিয়াতেও এই ছোট্ট সহেলি পাখিকে দেখা যায়। এবং বনবাদারে পাখি হলেও অন্য পাখিদের মতোই এদের একটু বসতির মধ্যে পার্থক্য রয়েছে। বিশেষ করে কাছাকাছি সেরকম মানুষের বসতির কাছাকাছি তারা থাকতে চায় না, তারা একটু দূরে দূরে সেই বন্য পরিবেশেই থাকতে ভালোবাসে। কেননা মানুষের উপরে বিশ্বাস নেই। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি কি গ্যারান্টি দিয়ে বলতে পারছেন কোনো মানুষের উপর আপনি চোখ বন্ধ করে ভরসা করতে পারেন? এখন এমনও দিন হয়ে গেছে যে রক্ত সম্পর্কের মানুষের মধ্যেও ভেদাভেদ, এবং ভেতরে ভেতরে ডিকি ডিকি করে তুষের আগুনের মতো জ্বলে, এমনকি সুযোগ পেলে তাকে ক্ষতি করার জন্য হাতছাড়া করে না। সুতরাং এই যে ছোট্ট সহেলি পাখিরা মানুষকে বিশ্বাস না করে লোকালয়ের কাছাকাছি তেমন গেছে না, এটা কিন্তু ঠিকই করেছে। তাদের বন্য পরিবেশ ভালো, বন্যরা এছাড়া বনেই ভালো মানায়। সেই পরিবেশ থেকে আজকে উপযুক্ত পরিবেশটাকে তোলার জন্য বনের গাছগাছালিতে ঘুরে বেড়াতে এরা পছন্দ করে। জুড়াই জুড়াই অথবা ছোট্ট দলে খাবারের সন্ধানে বেরোয় ঝাঁকে ঝাঁকে। ছোট্ট সহেলি পাখিদের শিকার ধরার কায়দা সম্পূর্ণ অন্যরকম এবং খুবই মজাদার। ওরা উঁচু আকাশে শূন্যে উড়ে শিকার ধরে খায় খুবই আনন্দের সঙ্গে। সুতরাং তাদের মনে সেরকম আমাদের মতো দুঃখ বেড়াক্রান্ত হয় না, আমাদের মতো হাজার চিন্তা ওদের থাকে না। ওরা এখন অনেকটা নিরাপদ, কিন্তু ওদের সংখ্যা বিভিন্ন রকম আবহাওয়া পরিবেশের কারণে তারা আসতে প্রায় বিলুপ্ত। সেই সংখ্যাটাকে একটু বাঁচিয়ে রাখার প্রয়োজন রয়েছে। কেন রয়েছে, কি প্রয়োজন এবং কিভাবে সম্ভব, সেটার সম্পর্কে আমি বিস্তারিত এক্ষুনি আলোচনা করব। তার আগে আমি আপনাকে একটু হাত জোর করে অনুরোধ করছি, আমার ভিডিওর নিচে দেখুন, ছোট্ট করে অল্প ডান দিকে দেখুন মোর লেখা আছে, MORE মোর। ওই মোর অপশানে টাচ করে আপনি আমাকে একটু আমার ডেসক্রিপশান, এই ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশান এবং ইউটিউবের
আজকের ভিডিও টপিক সম্পর্কে বিস্তারিত তথ্যের পাশাপাশি ওখানে আমার ব্যক্তিগত সোশ্যাল সাইটে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটারে লিঙ্কও দেওয়া রয়েছে। সেই লিঙ্কে টাচ করে আপনি আমাকে ফলো করে নিলে পরে একটা সুবিধা হবে কি, প্রত্যেক দিন ভারতীয় সময় সন্ধ্যে 6টা এবং বাংলাদেশের সময় সন্ধ্যে 6:30 আমি যে নতুন নতুন ভিডিওগুলো নিয়ে আসি সেই ভিডিওগুলো অনায়াসে আপনি নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু সময় মতো পেয়ে যাবেন, যাতে করে আপনি একটা নতুন টাটকা ভিডিওর স্বাদ গ্রহণ করতে পারবেন। এছাড়া আমি ডে বাই ডে আমার ভিডিওর কোয়ালিটিটাকে ইনক্রিজ আপনার সামনে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য চেষ্টা করছি। সুতরাং আপনি কিন্তু ভালো ভালো ভিডিও পেতে চলেছেন, আর সেই জন্য আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে দয়া করে এই ভিডিওটা ঠিক নিচে অল্প ডান দিকে দেখুন সাবস্ক্রাইব বাটনটা রয়েছে, সেই সাবস্ক্রাইব বাটনে টাচ করে পাশের ঘন্টা চিহ্নটাকে ঠাং করে টিপে দিয়ে এবং ওই অল করে দিতে ভুলবেন না। ঘন্টা চিহ্নের পাশে দেখবেন নিচে অল বাটন রয়েছে, সেই অলটা করে দিলে পরে কি হয় প্রত্যেকটা নোটিফিকেশান কিন্তু আপনি পেতে থাকবেন। সেই রকম বন্ধুরা আমি আমার জীবনে যে 150-200 ভিডিও বানিয়েছিলাম তার মধ্যে থেকে সেরা 3টি ভিডিওর লিংক কিন্তু আমি ওই ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। সেই 3টি ভিডিওর মধ্যে যে কোনো একটাকে টাচ করে আপনি যদি ভিডিওটা দেখার পর আপনার ভালো লাগে তাহলে এই ভিডিওটা ঠিক নিচে দেখুন বাঁকানো তীর চিহ্ন মতো শেয়ার বাটন রয়েছে, সেই শেয়ার বাটনের মাধ্যমে আপনি আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করতে ভুলবেন না, যাতে করে ওনারাও উপকৃত হতে পারেন এই ভিডিও সম্পর্কে, এই বিভিন্ন রকম বন্যপ্রাণী সম্পর্কে জানতে পেরে। আর একটা ফ্রি অফ কস্ট লাইক দিয়ে আমাকে মোটিভেশন যোগানোর চেষ্টা করবেন। আর আমি অবাঙালি তাই বাংলায় ভিডিও বানাতে গিয়ে আমার প্রচুর ভুলভ্রান্তি হচ্ছে, যেহেতু আপনি পিওর বাঙালি সুতরাং আপনার চোখে কিন্তু আমার ভুলভ্রান্তিগুলো ধরা পড়বে এবং আপনি আমাকে কমেন্ট সেকশনের মাধ্যমে যদি ভুলটা ধরিয়ে দেন সেক্ষেত্রে আমি আমার ভুলগুলোকে শুধরে নতুন ভালো ভিডিও নিয়ে আসতে পারবো। সেই জন্য বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ করছি নিচে কমেন্ট সেকশনে একটু লিখে জানাতে ভুলবেন না, যাতে করে আমি আমার ভুলগুলো শুধরে আপনার জন্য আরও ভালো ভিডিও নিয়ে আসতে পারি। আর বন্ধুরা আমি এই মুহূর্তে আর্থিক সংকটে ভুগছি কিন্তু আমার কোনো আপনাদের কাছে এক পয়সা ডিমান্ড নেই, কিন্তু আমি আপনাদের জন্য যদি আরেকটু ভালো দামি ক্যামেরা কিনতে পারতাম, লাইট সেটআপের মাধ্যমে আপনার জন্য আরও ভালো ভিডিও নিয়ে আসতে পারতাম, সেই জন্য আমি আপনার কাছে অনুরোধ করছি আপনি যদি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে যদি একটু বাড়তি গ্রো করতে সাহায্য করেন সেক্ষেত্রে কিন্তু আমি খুব শীঘ্রই ইউটিউব থেকে টাকা পাবো এবং আপনার জন্য কোয়ালিটি ভিডিও বানানোর জন্য দামি একটা ক্যামেরা কিনবো, সেই ক্যামেরার মাধ্যমে আপনাদের হাই কোয়ালিটি ভিডিও দিতে পারবো। সেই আশা ভরসা রেখে আপনার কাছে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সম্পূর্ণ বিনামূল্যে সহায়তা চাইছি, কোনো টাকা পয়সা দেওয়ার দরকার নেই। তাহলে বন্ধুরা দেরি না করে আজকে চলুন বাকি কথাটাকে আলোচনা করে ভিডিওটা শেষ করে ফেলি, কেননা আপনারও তো সময়ের একটা মূল্য রয়েছে, আপনাকে বেশিক্ষণ আমার ভিডিওতে জড়িয়ে রাখলে পরে হবে না। স্বীকার করার সম্পূর্ণ যে সুরে গান করার উপর নির্ভর করছে, বিশেষ করে আকাশে উড়ার সময়ও কিন্তু সানন্দে সুই সুই করে যে গান করে সেটা কিন্তু সম্পূর্ণ মধুর, এবং এই ছোট্ট সহেলি পাখির প্রজননকালে কিন্তু ওরা ডাকের স্টাইলটা পাল্টে দেয় যৌন সঙ্গিনীকে প্রলোভন দেখিয়ে রাজি করানোর জন্য, অন্য সুরে হুই টু হুই টু বলে ডাকে থাকে। তাহলে এই সুরের মাধ্যমে কিন্তু যৌন সঙ্গিনী বুঝতে পারে যে এই মুহূর্তে তার কাছে যৌন চাহিদা রয়েছে। তো সুরে সুরে ডাকার জন্য সংখ্যায় প্রচুর মিলে উঁচু আকাশে যখন সারিবদ্ধভাবে উড়ে বেড়ায় তখন দূর থেকে তাকালে মনে হয় যে মশামাছির দল চাক বেঁধে যাকে যাকে উড়ে বেড়াচ্ছে, কিন্তু সেটা নয়। তো মজার বিষয় অনেক পাখি যখন একসাথে গা গেছে গেছে উড়ে বেড়ায় কিন্তু কারোর গায়ে কেউ ডাক্কা লাগে না, যখন একে বেঁকে যায় আবার এইভাবে আসে ঠিক জাকের তাদের স্টাইলটাও কিন্তু একই সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, তাতে কারোর গায়ে কেউ ডাক্কা লাগছে না। সুতরাং এইটা কিন্তু একটা বিরাট বাব্বার বিষয়, পাখিদের মধ্যেও এরকম সারিবদ্ধ মিল রয়েছে যাতে কারোর গায়ে কারোর ডাক্কা না লাগার ব্যাপারটা রয়েছে, কিন্তু আমরা মানুষ চলতে গেলে ইচ্ছে করে ডাক্কা দিয়ে দেবে যাতে করে সে নাজেহাল হোক, সেরকম আমাদের মানুষ এত নিচে নেমে গেছে। সুতরাং বন্ধু এই ব্যাপারে আপনার কি মতামত কমেন্ট সেকশনে ছোট্ট করে লিখতে ভুলবেন না। এদের শরীরের ওজন হচ্ছে মিনিমাম 8 গ্রাম, দৈর্ঘ্যে কিন্তু ওরা 16 সেন্টিমিটার লম্বা। এই ছোট্ট সহেলির পাখির গলা চিবুক মাথা কালচে রঙ ধূসর এবং ডানার রং কালচে, ডানার মাঝ বরাবর সিঁদুরের মতো একটা লাল এবং মাঝে আগুনের রঙের মতো একজোড়া পালক থাকে, আবার লেজের তলায় হালকা লাল রঙেরও থাকে এবং ডানার মাঝে কমলা হলুদ মেশানো রং। পোকামাকড় কীট পতঙ্গ খেয়েই এরা বেঁচে থাকে, সুতরাং তাদের জন্য আহামরি কোনো আমাদের ফসল নষ্ট হচ্ছে বা কোনো কিছু সেরকম ব্যাপার নয়।
সুতরাং আমাদের ক্ষতিকারক পোকামাকড় কীট পতঙ্গকে খেয়েই ওরা বেঁচে যখন রয়েছে, সুতরাং তাদের সঙ্গে শত্রুতা আমি করার কোনো প্রয়োজন নেই, তারা বেঁচে থাকুক আমাদের মাঝে। একটা সুবিধা কিন্তু রয়েছে, ছোট্ট ছোট্ট পাখি এরা, সুতরাং এদের মাংস খেয়ে সেরকম পোষাবে না, তাদের মেরে ধরেও আমাদের পোষাবে না, সুতরাং শিকারীরা তাদের পেছনে কমই লাগে। সুতরাং কিন্তু গ্লোবাল ওয়ার্মিংয়ের যে মোবাইল নেটওয়ার্কের যে রেডিয়েশান, এইসবের কারণে কিন্তু এই ছোট ছোট পাখিরা সহ্য না করতে পেরেও মারা যাচ্ছে। আরও বিভিন্ন রকম কারণ সম্পর্কে আমি বিস্তারিত বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, সুতরাং আমি আর বকবক করে ভিডিও লম্বা করতে চাইছি না। পরবর্তী ভিডিওতে আপনারা যদি আরও কী কী রকম জানতে চান, পরবর্তী কোন প্রাণী সম্পর্কে আপনি ভিডিও চান, সেটা কিন্তু কমেন্ট সেকশানে লিখবেন, এবং আপনার চাওয়া পাওয়া অনুসারে কিন্তু আমি আপনার কাছে ভিডিও উপস্থাপনা করার জন্য চেষ্টা করব। এবং আমার ভুলভ্রান্তিগুলো কমেন্ট সেকশানে ধরাতে কিন্তু ভুলবেন না, আপনার ব্যক্তিগত অভিমত বা রুচি বোধ সেটা কিন্তু কমেন্ট সেকশানে লিখলে পরে আমি আপনার চাওয়া পাওয়া অনুসারে জানাবো। আর এরকম নতুন ভিডিও নিয়ে আসার জন্য আমি কিন্তু চেষ্টা করব। আর গাছের প্রায় 14 মিটার উঁচুতে দুটো ডালের, গাছের ডালের ফাঁকে একটা পেয়ালার মতো করে কিন্তু ওরা বাসা বাঁধে। সেই বাসা বাঁধার যে ছোট্ট সহেলি পাখির যে স্টাইলটা সত্যিকারে কিন্তু একটা দেখার মতো। এরকম আরও ভালো ভালো ভিডিও আসা অবধি বন্ধুরা আমি আপনার শুভকামনা করছি। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়।